ত্রিপুরা দাঁতের ডাক্তারদের অবস্থা ছিল বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আর্মির মতো অবস্থা। বর্ডার সিকিউরিটি ফোর্স যেমন আর্মিদেরকে বলতো প্যারামিলিটারি, তেমনি ত্রিপুরা রাজ্যে এমবিবিএস ডাক্তাররা সব সময় ডেন্টিস্টদের প্যারামিলিটারির সঙ্গে তুলনা করত। যদিও অনেক স্ট্রাগল করে বর্তমানে এই অবস্থান থেকে সরে এসেছে ডেন্টিস্টরা। রবিবার ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকগণ। কিন্তু যেহেতু আজকে এটা একটা আপনারা সবাই মিলে আমাকে সম্বর্ধনা দিচ্ছেন, মনে হচ্ছে যে এই কথাগুলো বলা দরকার। ডেন্টাল ডেন্টিস্টির যে বিষয় এখানে ত্রিপুরাতে, আমাদের কিন্তু এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স আর আর্মির মতো অবস্থা। বিবিএস এর ডাক্তাররা সবসময় ডেন্টালকে বলে প্যারামিলিটারি, এরকম একটা অবস্থা না। তার থেকে আমাদের উঠতে হবে। তুমি যেমন ট্রিগার টিপলে গুলির ছোটে, আমিও তো সেই ভাবেই আমি জানি, সেটাকে এক পার করা অনেক চেষ্টার মাধ্যমে কিন্তু সেটা সম্ভব হয়েছে। কলেজেই হোক, অপারেশন থিয়েটারই হোক, নিজেকে এস্টাবলিশ করা যে না আমি হামলি কি ইন্সপেক্টর নেই, এই চেষ্টাটা কিন্তু আমরা সবসময় করি।